আসসালামু আলাইকুম বন্ধুরা, ওএমটি চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমার মতো বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা ও অদ্ভুত সব প্রশ্ন আপনাদের মনে হয়তো বাসা বেঁধে আছে, তবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি নানান ধরনের কিছু অজানা ও আজব তথ্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে কিছু অদ্ভুত ও উদ্ভট প্রশ্নোত্তরের সম্মুখীন হওয়া যাক। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন আপনার চোখের ওজন কত গ্রাম? যদি না ভেবে থাকেন, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার চোখের ওজন হচ্ছে 8 গ্রাম। বিশ্বাস না হলে আপনি আপনার চোখ খুলে মেপে দেখতে পারেন। আল্লাহ হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে এই ধরনের কাজে কোনোভাবে আমাকে দায়ভার করা যাবে না। বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন একজন মানুষ 10 দিনে না ঘুমিয়ে কিভাবে বাঁচবে? থাক, আপনাদের আর বেশি ভাবতে হবে না। আমি বলি, অবশ্যই একজন মানুষ 10 দিনে না ঘুমিয়ে বেঁচে থাকবে, কারণ একজন মানুষ দিনে নয় রাতে ঘুমায়। বন্ধুরা, বর্তমান বিশ্বে সিগারেট খায় না এমন মানুষের হার অত্যন্ত কম। তাহলে কি আপনারা জানেন সিগারেটের বাংলা অর্থ কি? যদি না বলতে পারেন, থাক আমি বলি। বন্ধুরা, সিগারেটের বাংলা হচ্ছে ধূমপান দণ্ড, যা প্রতিটি বিড়িখোরকে প্রতিটি টানে টানে পিনিক দেয়। মানে পিনিক মানে মানে বন্ধুরা, এতক্ষণে আপনারা যথেষ্ট মজা পেয়েছেন। এবার তাহলে চলুন কিছু ইনফরমেটিভ ও গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। বন্ধুরা, রোমাঞ্চকের এই বিশ্বে অক্টোপাস সম্পর্কে সবারই কৌতূহল অনেক বেশি। তাহলে আপনি কি জানেন অক্টোপাসের দেহে কয়টি হৃৎপিণ্ড আছে? উত্তর হচ্ছে 3টি। ব্যাপারটা অনেক অদ্ভুত শোনালেও এটি সত্য। হৃদয়বান অক্টোপাসের 3টি হৃৎপিণ্ডের একটি অক্টোপাসের পুরো শরীরে রক্ত সঞ্চালন করে এবং বাকি 2টো হৃৎপিণ্ড ফুলকাগুলোতে রক্ত সরবরাহ করে। বন্ধুরা, মানুষের ক্ষেত্রে প্রতি মাসে একবার করে দেহের চামড়া পরিবর্তিত হয়। একজন মানুষের জীবনে 40 পাউন্ড চামড়া ঝরে যায়। বহিঃস্থক ত্বকের দূরতম স্তর নিয়ে গঠিত। এটি শরীর পৃষ্ঠের উপরের একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করে, যা শরীরে জল ধারণ করা এবং প্যাথোজেনের প্রতিরোধ করার জন্য দায়ী। বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর সব মানুষকে একটি আপেলের মধ্যে রাখা সম্ভব? তাহলে মনের মধ্যে প্রশ্ন জাগে, কিভাবে পৃথিবীর সব মানুষকে একটি আপেলের মধ্যে রাখা যাবে? উত্তর, মানুষের দেহ গঠন করা পরামতে থাকা খালি জায়গা যদি অপসারণ করা যায়, তাহলে পৃথিবীর সব মানুষকে একটি আপেলের মধ্যে রাখা যাবে। বন্ধুরা, আপনারা কি জানেন বিশ্বের কোন দেশের প্রেসিডেন্টের মেয়াদ মাত্র 1 বছর? উত্তর হবে সুইজারল্যান্ড। দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত সুস্থির। সুই সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর 1 জানুয়ারি এর রাষ্ট্রপতি পরিবর্তিত হয়। 6 বছরের জন্য গঠিত মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী পালাক্রমে 1 বছরের জন্য রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন। বন্ধুরা, আপনারা কি জানেন কোন দেশের মাত্র 40 মিনিট রাত থাকে? উত্তর হবে নরওয়ে। পৃথিবীর ভৌগোলিক অবস্থানের কারণে নরওয়েতে মাত্র 40 মিনিট রাত হয়ে থাকে। আরও একটি অবাক করা বিষয় হলো, বিজ্ঞান মতে সূর্যের সঙ্গে পৃথিবীর 23.5 ডিগ্রি নীতি থাকার কারণে নরওয়েতে বছরের 2 মাস সূর্যোদয় হয় না। সেই সময়কাল হলো নভেম্বরের 21 থেকে জানুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত। সেই কারণে এই সময়টাকে ডার্ক পিরিয়ড বলা হয়। বন্ধুরা, আপনাদের মনে কি কখনো প্রশ্ন এসেছে আইনজীবীরা কেন কালো কোট পরেন? তাহলে জেনে নিন আইনজীবীরা কেন কালো কোট পরেন। আইনজীবীদের কালো কোট পরার প্রধান কারণ হচ্ছে কালো কোট সুশৃঙ্খলা এবং আত্মবিশ্বাসী দেখায়। তাই তারা শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস বজায় রাখার জন্য কালো কোট পরিধান করেন। তো বন্ধুরা, কেমন লেগেছে আমার আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অবশ্যই আপনার বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ধরতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।